নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অর্চনা কিচেন অ্যান্ড ভিলেজপুরের সবাইকে স্বাগত জানাই। আজকের আমরা একটা ইলিশ মাছ দিয়ে একটা রেসিপি বানানো হবে। এবং বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কেমনভাবে রেসিপিটা বানানো হচ্ছে। বন্ধুরা, ইলিশ মাছ খেতে বাঙালিদের খুব সুন্দর লাগে খেতে। এবার আমরা ইলিশ মাছটা কেটে নেবো। মাছ কোটা হয়ে গেছে, এবার পুকুর থেকে ভালো করে ধুয়ে নেবো মাছগুলো। বন্ধুরা, মাছ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি 5 পিস মাছ নিয়েছি, আর বাকি সব মাছ রেখে দিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো। এখানে আমি সর্ষের তেল নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য সর্ষের তেল লাগবে, কালো জিরে নিয়েছি, টক দই নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি। এই কাঁচা লঙ্কা আর সর্ষেটা বেটে নেবো। প্রথমে আমি 4টে কাঁচা লঙ্কা মিহি করে বেটে নেবো। কাঁচা লঙ্কা মিহি করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। সর্ষে নিয়েছি, সর্ষেটাও মিহি করে বেটে নেব। সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমি একটা গামলি নিয়েছি, এবার মশলাগুলো একসঙ্গে মিক্সড করে নেব। প্রথমে আমি সর্ষে বাটাটা নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, টক দইটা ভালো করে ফেটে ফাটিয়ে নেব। টক দইটা দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো এক এক করে দিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব। ভালো করে মশলার সাথে মাছগুলো মাখিয়ে নিয়েছি, এর উপরেও সর্ষে তেলটা ওর উপরে ছড়িয়ে দেবো। এর উপর সর্ষে তেলটা ছড়িয়ে দিয়েছি, এবার 10 মিনিট ধরে রেখে দেবো। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো, সর্ষে তেল। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
তেলও গরম হয়ে উঠেছে। এবার আমি এতে কালো জিরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার ঢাকনাটা খুলে এবার তেলটা মাখিয়ে নেবো মাছটার সাথে। এবার একে একে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, একে একে কড়া দিয়ে দেবো। এবার গ্রেভিটা দিয়ে দেবো এর উপরে। গ্রেভিটা দিয়ে দিয়েছি, এবার মাছগুলো এক একে একটু উল্টে দেবো। এবার এই জলটা দিয়ে দেবো, বাটি ধোয়া জল। এর উপরে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো, দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি, এবার কেমন হয়েছে দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এবার আমরা নামিয়ে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর রেসিপিটা তৈরি হয়ে গেছে, পরিবেশন করার জন্য রেডিও হয়ে গেছে। বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।